হ্যালো এভরিওয়ান, রেলুমিন্স স্কিন কেয়ার থেকে আমি প্রজ্ঞা চলে এসেছি আবার আপনাদের সবার সাথে নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে। আজকে কথা বলবো জাপানিজ MAG ব্র্যান্ডের বেরিফিক্স এই ক্রিমটা নিয়ে। এটা হচ্ছে একটা থেরাপিটিক ক্রিম যেটা কিনা ভ্যারিকস ভেইন্স এবং স্পাইডার ভেইন্সের ট্রিটমেন্ট হিসেবে কাজ করবে। এটা আসলে আমাদের এখনকার যুগে আমরা মেয়েরা বা অনেক মেয়েরা আছে আসলে স্কিন কেয়ার করতে করতে অনেকের হয়তো অনেক ধরনের প্রোডাক্টস আমরা ইউজ করে ফেলছি বা অনেক কিছু ইউজ করার কারণে বা পিলিং অনেকে আমরা অনেক বেশি করে ফেলছি, পিলিং ইউজ করে ফেলছি অনেক বেশি, কেমিক্যাল এক্সফোলিয়েটর হোক বা যাই হোক সেটা দিয়ে, স্ক্রাবার হোক, যে কোনো কিছু দিয়ে আমরা স্কিনে এত পরিমাণে রাবিং করছি বা এমন এমন কিছু প্রোডাক্টস ইউজ করছি যার জন্য আমাদের স্কিন ব্যারিয়ারটা কিন্তু অনেক পাতলা হয়ে যাচ্ছে এবং আমাদের স্কিনে স্কিনটা পাতলা হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু রগগুলো অনেকেরই রগ কিন্তু ভেসে উঠছে বা রগ দেখা যাচ্ছে। এই প্রবলেমসটা কিন্তু এখন অনেক মারাত্মক হয়ে উঠছে। সো এই ধরনের প্রবলেমস যেসব আপুদের বা ভাইয়াদের, শুধু আমি আপুদের কথাই বলবো না, অনেক ছেলেদেরও কিন্তু অনেক রগ পাতলা, মানে স্কিন অনেক পাতলা থাকে যে রগটা দেখা যায়, তো ওই টাইপসের স্কিনের জন্য কিন্তু MAG ব্র্যান্ডের জাপানিজ এই MAG ব্র্যান্ডের ভেরিফিক্স এই ক্রিমটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বা অনেক হেল্পফুল একটা প্রোডাক্টস। কারণ রগ স্কিন আমরা হোয়াইট করতে সহজেই আমরা স্কিনটাকে হোয়াইট করতে পারছি বা সামথিং, এই প্রবলেমসগুলো কিন্তু আমরা সলিউশন করতে পারি, বাট রগ দেখা যাচ্ছে এই প্রবলেমসের সলিউশন বা আমাদের স্কিনের ব্যারিয়ারটাকে মোটা করার সলিউশন কিন্তু খুব একটা ইজি না। তো যাদের রগ দেখা যাচ্ছে তাদের জন্য কিন্তু এই ভেরিফিক্স ক্রিমটা অসম্ভব ভালো একটা ক্রিম, কারণ জাপানিজ প্রোডাক্ট, আর জাপানিজ প্রোডাক্ট ভালো হয় আমরা কিন্তু এটা কম বেশি সবাই জানি। তো চলুন এটার ইনগ্রিডিয়েন্টস হিসেবে বা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস হিসেবে আসলে কী কী আছে আমরা এটা একটু দেখে নেই। ভেরিফিক্স এই ক্রিমটাতে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস হিসেবে স্যাফোরার রুট আছে। স্যাফোরার রুটের কাজ হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস হিসেবে স্যাফোরার রুটটা কাজ করছে। আমুর কর্ক বার্ক আছে যেটা কিনা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে, ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করছে। হর্স চেস্টনাট আছে যেটা কিনা ভেনাস ফ্লোটাকে ইম্প্রুভ করছে। ফিমেল জিনসিং আছে যেটা কিনা ভেনাস রিল্যাক্সেন্ট কাজ করছে। লাইকোরাইস রুট আছে যেটা কিনা ইম্প্রুভ ভেনাস ফ্লো। তারপরে অ্যারোবিকা কফি আছে সেটাও ইম্প্রুভ করছে আমাদের ভেনাস ফ্লোটাকে। তো এই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসের সাথে সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু আছে, সেগুলো আমরা একটু জেনে নেই। তার ভেতরে গ্রুমসওয়েল রুট আছে, তারপরে আমাদের পেপারমিন্ট অয়েল আছে, ক্যাম্ফোর আছে। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলোর কারণে আমাদের যাদের রগ দেখা যাচ্ছে তাদের যখন আমরা রেগুলার ইউজ করতে থাকবো তখন কিন্তু আমাদের ডে বাই ডে ওই রগ দেখা যাওয়ার যে প্রবলেমটা, ভেইনটা কিন্তু আস্তে 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 অতটা ভিজিবল থাকবে না, আস্তে 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 কিন্তু ভিজিবিলিটিটা কমতে থাকবে। তো এই প্রোডাক্টসটা আমরা কীভাবে ইউজ করব, এটা আমরা অবশ্যই ক্লিন অ্যান্ড ড্রাই প্লেসে ইউজ করব। ক্লিন অ্যান্ড ড্রাই প্লেসে ইউজ করতে হবে, তাতে আমাদের ক্লিন অ্যান্ড ড্রাই প্লেসে যখন আমরা এই ক্রিমটা ইউজ করব, ভেরিফিক্স ক্রিমটা, তখন আমাদের প্রোডাক্টসের কার্যকারিতাটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এবং এটাতে এটাকে আমরা অ্যাফেক্টেড এরিয়াতে একটু জোরে জোরে মাসাজ করব, জোরে জোরে মাসাজ করব, তাতে এটা কাজ হবে। এবং এটা পার ডে একবারের বেশি আমরা যদি ইউজ করতে পারি তাহলে আসলে বেশি বেস্টভাবে কাজ করবে, ঠিক আছে। সো একদিনে দুইবার আমরা ইউজ করতে পারলে, দুইবার বা তিনবার আসলে হয়তো অনেকটা টাফ হয়ে যেতে পারে অনেকের জন্য, বাট বেস্ট রেজাল্টের জন্য আমরা দুইবার ইউজ করব। এবং এটা হচ্ছে আমরা মোটামুটি আমরা একটা ইম্প্রুভমেন্ট কিন্তু খুব জলদি আমরা দেখতে পারবো, এবং অবশ্যই কিন্তু আমাদের ইউজিং সিস্টেমটা একটু মেনটেন করতে হবে। সো যাদের হচ্ছে রগ দেখা যাওয়ার প্রবলেমস আছে তারা কিন্তু অবশ্যই দেরি না করে জলদি জলদি জাপানের এই MAG ব্র্যান্ডের ভেরিফিক্স এই ক্রিমটা অবশ্যই নিয়ে ফেলতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট বা পাওয়ারফুল একটি ক্রিম বা প্রোডাক্টস যাদের হচ্ছে রগ দেখা যাচ্ছে তাদের জন্য। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার দেখা হয়ে যাবে নতুন কোনো প্রোডাক্টস নিয়ে। সেই পর্যন্ত রেলুমিন্সের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।